বিয়েটা কবে হয়েছে? বিয়েটা কবে হয়েছে বস জানি না, মনে হয় আজকেই শুনছি। তো বাবা মা ডিভোর্স হয়েছে কত বছর? ডিভোর্স হয়েছে মনে হয় 8-10 বছর হয়ে গেছে। 8-10 বছর, তাহলে তো অনেক দিন হয়েছে। মোটামুটি ওদেরকে বড় হওয়ার সুযোগ দিয়েছে। আচ্ছা, বাবা কেউ বিয়ে করেছে? বাবা বিয়ে করে নাই, কিন্তু আমার মহিলার সাথে আমার ঝাল ঝাল আছে। আমি জানি যে তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার মার বিয়ে হয়ে গেছে। তো তুমি যদি জীবনটাকে অন্যভাবে দেখো, যদি তুমি সিনেমার মতো করে দেখো, তো তাহলে দেখবে যে সিনেমাতে দেখায় না এরকম যে নায়ক নায়িকা দুজন বিয়ে করলো, বিয়ে করার কিছুদিন পরে আবার ডিভোর্স হয়ে গেল, তারপর আবার কিছুদিন পরে দেখা গেল যে দুজন দুদিকে বিয়ে করলো। হ্যাঁ, তো তুমি যদি জীবনটাকে যদি ওভাবে নাও তাহলে দেখবে যে তুমি কষ্ট পাবে, কিন্তু একটু একটু কম হবে, একটু কম হবে। রূপা রূপা শোন, কাঁদিস না, বুঝার চেষ্টা কর ব্যাপারটা। দেখ, আমিও তো তোর মতোই, মানে আমার বাবা মাও তো আলাদা হয়ে গেছেন, আমি আমি সার্ভাইভ করছি না। এই তো এই তো একটা মূল্যবান কথা বলেছো, মূল্যবান কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তুই দেখ যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেখ, যে ওরা ইন্ডিভিজুয়াল লাইফ, তোর ইন্ডিভিজুয়াল, তুই তোর মতো লিড কর, ওরা ওদের মতো লিড করুক। আচ্ছা, কি করলে হাসবে, কি করলে হাসবে বলতো? এই হাসো না, হাসো হাসো। আচ্ছা, একটা গান গাই তাহলে। ওই যে কি জানি একটা গান আছে না, যে মায়া লাগাইছে দিওয়ানা বানাইছে পাগল বানাইছে। আমি ঘরের ভিতরে আছি, কে বাইরে দিয়ে গেল, কে আসলো, সেটা তো আমার দেখার বিষয় না, আমি কি করে দেখবো? আসলে আপনার এদিক থেকে গেছে এই জন্যই জিজ্ঞাসা করলাম। না তো, আমি তো এরকম আমার কাছে বাবার সাথে এরকম আসিনি। আসলে বাড়িওয়ালা তো অনেক দায়িত্ব থাকে, কারণ ভালো মন্দ বিল্ডিং এর সবকিছু আমাকেই দেখতে হয়। সেটা ঠিক আছে, আমিও কিন্তু বাড়িওয়ালা। হ্যাঁ, আমার পুরাতন ঢাকায় হরনাথ ঘোষ রোডে 6টা বাড়ি আছে, এবং সেই বাড়ির ভাড়া দিয়ে কিন্তু আমি এখানে ভাড়া থাকি। হ্যাঁ, কাজেই সেইটুকু রেসপন্সিবিলিটি আমার আছে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আসলে ব্যাপারটা কি, অপরিচিত মেয়ে ছেলে বিল্ডিং এ ঢুকলে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, সেটা আমি জানি, আই নো ইট, আমি জানি এটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো রূপা। হুম, কি করো, কাঁদছো কেন? শুনো, দেখো তুমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছ, এই সিচুয়েশনটা তো আমিও পার করে আসছি। তো ভেঙে পড়া কি হয়েছে? দেখো, মানুষের লাইফে এরকম প্রবলেম আসেই, এটাকে আসলে ওভারকাম করে আসতে হয়। শুনো, দেখো যে মানে আমি যেটা তোমাকে বলতে চাই, যে তুমি আমার সাথে প্রেম করো বা না করো,
তুমি যদি প্রেমও করো তাহলে আমি খুশি, তুমি যদি প্রেম না করো তাও আমি খুশি। অ্যাকচুয়ালি আসলে আমি তোমাকে হ্যাপি দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ স্মাইলিং অ্যান্ড হ্যাপি। শোনো, এখন ওটা বাদ দাও, কালকে আসো, আমরা দেখা করি। আমার সাথে দেখা করলে দেখবো যে তোমার মনটা হালকা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কালকে কালো কিছু পরে এসো, কালো টি শার্ট বা শার্ট জাতীয়। ঠিক আছে আসবো, কিন্তু তুমি কিন্তু এখনই শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে, এখন কান্নাকাটি করার কোনো দরকার নেই, চোখ টোক মুছে একদম স্ট্রেট শুয়ে পড়ো। কালকে দেখা হচ্ছে। হ্যাঁ ওকে বাই, খুদ হাফেজ। যা আছে তো আমার অ্যাফেয়ার হবে না, তারা আমি মাথা তুলে রাখবো, তারা আমি রাজা মানে রানী বানায় রাখবো। সে যদি বলে যে ফ্লোর ঝাড়ু দিতে, সেটাও দিয়ে দিবো। ফ্লোর ঝাড়ু দিতে বলে তুই ফ্লোর ঝাড়ু দিবি? তুই কি ওর মেস সার্ভেন্ট নাকি? সব কিছু শেয়ার করে করবি? এটা তুই ঠিকই বলছিস। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওকে অনেক কেয়ার করবো, মানে ওর সব জিনিসই শেয়ার করবো। গুড, গুড বয়। তবে তুই বললে কিন্তু আমি ফ্লোর ঝাড়ু ঠিকই দিবো। আমি বললে ফ্লোর ঝাড়ু দিবি মানে আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? না মানে তুই আমার গার্লফ্রেন্ড না, তো গার্লফ্রেন্ড তো হতেই পারিস, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারি না? আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? তুই সবসময় করিস কেন, এত ভাব দেখাস না বুঝছিস, আর বলা যায় না কখন কার সাথে কি হয়ে যেতে পারে। ভাব দেখালাম কখন? আমি কোনো এরকম কোনো সম্পর্কে যেতে চাই না, দ্যাটস আমি বললাম। আমার এরকম কথা বলাতে তুই কি এখন আমার এখানে ফালাইতে চলে যাবি, নিয়ে যাবি না হোস্টেলে? এখানে থাক বসে। থাক মানে তুই কি মনে করছিস আমি একা যেতে পারি না? এই তোর লাইফের শেষ চান্স, বল আর কোন জামার সাথে বেদাবি করবি? বল আমি বল, আর কোন জামার সাথে বেদাবি করবি? এরকম আর কোনদিন এরকম বিহেভ করবি না, বস। তা কত দূর এগিয়েছো তোমরা? বেশি দূর আগে যেতে পারিনি। ও তোমাকে ভালোবাসে? সেটাই, ভালো তো এখনো বাসে না, সে চেষ্টা করে যাচ্ছি। পছন্দ করে তো মনে হয় করে, কারণ এতদিন ধরে একসাথে চলাফেরা করি, পছন্দ করা উচিত না? ও তোমাকে কতটুকু চেনে? চেনা তো উচিত, কারণ এতদিন ধরেই তো আছি একসাথে, চেনে মনে হয়। আচ্ছা তুমি যে ঘুমের মধ্যে নাক ডাকো, ও কি জানে? বস আমি নাক ডাকি না, শুধু আপনি এটা ব্লেম করেন। না নাক তো তুমি ডাকোই, কিন্তু বলছি যে ও জানে কি না? না জানে না। তোমাদের দুজনের ভালো এবং মন্দ দিকগুলো একে অপরকে জানাতে হবে। জানানোর পরে তখন আমি হয়তো একটা মানে প্রোগ্রেস চিন্তা ভাবনা করলাম আর কি। আচ্ছা বস একটা মিস কল আসছে, হ্যাঁ ফোন করি। হ্যাঁ বস। হ্যাঁ কেন তুই মনে হচ্ছে বাদ আস না কাউরে? হ্যালো হ্যালো, তুমি তো আমাকে আসলিয়া ছেড়ে চলে আসতে চাইছিলে ঠিক না? তোমার তো শাস্তি হওয়া উচিত। কি শাস্তি হবে? শোনো, তোমার সাথে আমি অ্যাফেয়ার করব, রিলেশন করব, নো প্রবলেম, বাট তোমার কিছু জিনিস মানতে হবে, ঠিক আছে? মানে কি হিসেবে? তোমার সব কথা মানতে হবে, আমার সব কথা মানতে হবে, আর কি কি মানতে হবে সেটা আমার ফ্রেন্ড তোমাকে বলবে, বুঝছো? দাও। আচ্ছা তুমি শোনো এখন। হ্যালো হ্যালো, সে খুব রেগে আছে, আপনাকে তো পাললে এসে যে কি যে করে। আপনার উকিল ধরছে তাই না? আচ্ছা বলেন আপনার কি শাস্তি দিবেন আমাকে? প্রথমে হচ্ছে শীতের দিন আপনাকে পুকুরে নেমে কোমর পানিতে নেমে আধা ঘন্টা দাঁড়া থাকতে হবে, রাজি? ঠিক আছে। তো কথা হচ্ছে যে ঢাকা শহরে তো পুকুর নাই, তার আমি এক কাজ করি, তাহলে বাথটাবের মধ্যে গরম পানিতে দাঁড়া থাকি। আহা
কি আচ্ছা অসুবিধা নাই লেক আছে না লেক ধানমন্ডি লেক ওখানে নামলেও চলবে ওকে লেকের পানি তো ঠিক আছে তবে তাহলে আমি সরষের তেল গায়ে মেখাবো দাঁড়াবো বুঝছেন না না তেল মারা যাবে না তেল মারা যাবে না আর কি বলেন আর কি কি তারপরটা হচ্ছে যে আপনার সব চুল দাড়ি মোট সব কেটে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি চুল দাড়ি সব কাটতে পারি কিন্তু আপনার বান্ধবীরা জিজ্ঞেস করেন যে এরকম চুল ছাড়া আর এই দাড়ি ছাড়া মাখন দেখাতে ঘুরবে কিনা না আপনি রাজি কিনা আগে তাই বলেন হ্যাঁ আর 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 কি বাকি আছে বলেন তো থার্ড শর্ত হ্যাঁ থার্ড শর্ত শুনেন থার্ড শর্তটা হচ্ছে যে আপনাকে হোস্টেল আছে না আমাদের হোস্টেলের নিচে দাঁড়ায় এই ইয়ে কি বলে 100 বার কান্ধে উঠাবাস করতে হবে ঠিক আছে ওকে এটাও বললাম আপনাদের হোস্টেলের সামনে আমি 100 বার কান্ধে উঠবসও করলাম কিন্তু আপনাদের সুপারিনটেন্ডেন্ট যদি আপনাদের বাইর করে দেয় যে আপনাদের লোকজন এসে পাগলামি করতেছে তাহলে কি করবেন না হোস্টেল সুপার কে বলা থাকবে যে এখানে একটা পাগল আসবে সে যদি উঠাবাস করে কান্ধে উঠার প্রবলেম হবে না আচ্ছা হইছে বহুত মজা লেছেন বহুত পল লেছেন দুজনে মিল্লা এখন ছাড়েন আপনার বান্ধবীরে ফোন দেন আমার আপনারা মনে করছেন যে আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে আমি পাগল হয়ে গেছি না আর প্রেম প্রেম কিছু করবেন আপনার বান্ধবীরে ফোন দেন এখন উনি কি প্রেম করতেছে না ও হয়ে গেছে হয়েছে প্রেম হ্যাঁ ও আসতে করবে না ভাবনা রে ধর জোস ও তুমি আমার সাথে অ্যাফেয়ার করবে না শুনেন আপনি বুঝছেন আপনার বান্ধবীদের তো বহুত কিছু কয়লেন তোমার একটা কথা বলি যে আমি কিন্তু তোমার সাথে প্রেম করতেছি আমার হয়ে গেছে আমার ছেড়ে গেছে আমি আর তোমার সাথে নাই এসে ফাইজলামি ছাড়ো বুঝছো রাখি হ্যালো আল্লাহ কেটে দিছে খুব ভালো বাদ দে কেটে দিল এত বড় সাহস কে ও নাকি হ্যাঁ বস যদি আমি ওরে ফোনে না করে দিছি তো আপনি আবার বুঝে নেন না যে আবার সিরিয়াসলি কইছি আপনি কিন্তু সিস্টেমটা করে দিবেন মানে আপনারা কিন্তু করতেই হবে বস আর আপনি আমার প্রেমের গুরু এই কথা অবশ্য তোমার ভাবিও বলে আমাকে প্রায়ই বলে যে তুমি তো একেবারে প্রেমের গুরু রোমান্টিক হ্যাঁ এরকম খুব বলে এরকম আরে রাজীব এনে দাঁড়িয়েছিস কেন উপরে না উপরে যাবো না দোস্ত ব্যাপার হচ্ছে যে আমার আসলে তোর কাছে একটা কাজে আসছি আমি কি কি বল দোস্ত কাজটা হইলো আমার রুমটা দরকার তো বাসা ফাঁকা আছে হ্যাঁ রুম ফ্রি আছে কি কি কাজে লাগবে শিমু আজকে একটু ফ্রি হয়েছে তো তো মানে আমি চাচ্ছিলাম যে তাকে নিয়ে আসতে তোদের এখানে আমার বাসা নিয়ে আসবি তো রুম ফাঁকা মানে ডেটিং করবো এটা বুঝোস না এই তোর ট্যাক্সি ক্যাবের পিছনে তো আসলে ওই ওইভাবে ডেটিংটা হয় না মানে ওই ড্রাইভার হলায় তাকায় থাকে পিছনে এটা এম্বারাসিং না মানে তার মানে তুই আমার বাসায় ডেটিং করতে চাস তোর মাথা খারাপ হয়েছে তুই আমার বাড়ি হালারে চিনোস শালা কাউটা হালায় কাডুস ওর কাজ কি জানোস উকি সম্প্রদায় উকি সম্প্রদায় চিনিস তুই উকি সম্প্রদায় আবার কি উকি সম্প্রদায় হালালা ফুচকি মেরে বয়ে থাকে বুঝছিস বাসায় ফ্ল্যাটে কে ঢুকে কে বাইরে কার লগে কোন মায়া আর ওই শালা যদি দেখে যে তুই একটা মায়া নিয়ে আমার ঘরে ঢুকছিস দুদিন পরে পিএল দেওয়ার সাথে আমার বাইরে করে দেবো জানিস তোরে আইলাম একটা কথা দিয়ে নিয়ে রিকোয়েস্ট করতে তুই হলে আরেক কথা শোনাই দিস শোন আমি রূপার নিয়ে আমার বাসায় আসতে পারি না তো বুঝছিস আমি কেন আসতে পারি না আমার তো মেজাজ খারাপ করে দিতে আসছিস মেজাজ খারাপ করে ভালো কথা তুমি মুখ খারাপ করিস তার মুখ বহুত খারাপ আমি জানি আর গালি দিতে মন চাইলে গালি জায়গায় একটা পপ লাগাই দিস তাহলে মনে কর আমি বুঝে নেব তুই আমার কি গালি দিচ্ছিস তুই আসলে আমার একটা পপের ফ্রেন্ড এইটুকু কাজ করতে পারলি না এটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার বোঝার চেষ্টা কর তুই যা তুই হলে পপের ভাই রাজীব রাজীব শোন দেখো তোমাকে দেখি মনে হচ্ছে যে তোমার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে টু বি অর নট টু বি না না রাহেন ভাই আমার মধ্যে কোনো দ্বন্দ্ব কাজ করতেছে না নট টু বি কিন্তু তোমরা তো একজন আরেকজনকে পছন্দ করো তাই না হ্যাঁ পছন্দ করি সেটা ফ্রেন্ড হিসেবে নাথিং এলস ঠিক আছে ফ্রেন্ড হিসেবে পছন্দ করে এখন সেই ফ্রেন্ড ব্যাপারটাকে যদি একটু বাড়িয়ে নাও তাহলে অসুবিধা কোনো অসুবিধা হচ্ছে যে রাহেন ভাই আমি তো দেখেছি যে ফ্রেন্ড যতক্ষণ আছি খুব ভালো আছে যেই সম্পর্কটা শুরু হবে তখনই অনেক ঝগড়া শুরু হয় আমার মা বাবাকে দেখছি আমার আশেপাশে সবাইকে দেখছি যে এরা রিলেশনটাকে বানানো মানে ঠিক আছে কিন্তু একটা কথা হচ্ছে কি রিলেশনশিপ হলেই সেখানে দেখবে যে এই মিল থাকবে ঝগড়াঝাটি হবে আবার মিল থাকবে আবার ঝগড়াঝাটি হবে এভাবেই কিন্তু জীবনটা চলে এবং জীবনের ব্যাপারটা কিন্তু এরকমই লাইফ এরকমই না না আমি এই সম্পর্কের মধ্যে কোনো ডেপথ খুঁজে পাই না রাহেন ভাই আমি সবাইকে দেখছি ফ্রেন্ড আছে যতক্ষণ ভালো আছে ফ্রেন্ডশিপ থেকে রিলেশন আগানে ঝগড়া তুমুল ঝগড়া হবে খোদার কসম কোনো ঝগড়া হবে না আমি বলতেছি তুই ওখানে ছিলি কেন সেটা বড় কথা না আমি ওয়াদা করতেছি যে আমাদের ভিতরে এই প্রেম হলে কোনো ঝগড়া হবে না রাহেন ভাই আপনি সাক্ষী রাহেন ভাই এখন অনেক ভালো আছে এখন ফ্রেন্ড আছি এই জন্য এই রিলেশনটাকে আগানো মানেই ঝগড়া হবে প্রতিদিন ঝগড়া হবে আমি তো বলতেছি যে ঝগড়া হবে না তা আমি বল কিভাবে মানে আমি তো তোকে লিখে দিব তোকে বললে তো হবে না এটা ঝগড়া হয় হ্যাঁ তো বল আমি স্ট্যাম্প পেপার দলিল কি কি বল আমি সব লিখে দিব যে না আমাদের কোনো ঝগড়া হবে না তুই লিখে দিবি তাহলে স্ট্যাম্প পেপারে সব ডিটেইলস লেখা থাকবে রাহেন ভাই হ্যাঁ
হ্যাঁ ও তো বলছে লিখে দিবে হ্যাঁ স্ট্যাম্প পেপার লেখা থাকবে শুধু তুমি ঝগড়া তুমিও ঝগড়া করতে পারবে না আমি তো ঝগড়া করব না এটা লিখে দিব তুমিও করতে পারবে না হ্যাঁ হ্যাঁ সবকিছু লেখা থাকবে তাহলে আর সেটা কি সেটা হচ্ছে রান ভাই যে ফার্স্ট অফ অল যে ঝগড়া করলেই রিলেশন নাই তুই ঝগড়া করলে রিলেশন নাই আমিও ঝগড়া করলে রিলেশন নাই ওকে আচ্ছা আরেকটা হচ্ছে যে তোর চাইতে যদি আমি ভালো ফল পাই আমি কিন্তু চলে যাব রাহান ভাই আচ্ছা ঠিক আছে তো আমি যদি তোর থেকে সুন্দর মেয়ে পাই আর ভালো মেয়ে পাই তাহলে আমি চলে যাব তোর কাছে না না ওকে আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা এই যে তোমাদের রিলেশনশিপটা এই রিলেশনশিপটা এত সস্তা কেন এত হালকা কেন এই যে তোমরা হঠাৎ করে সম্পর্ক করবে আবার সেখান থেকে সম্পর্ক আবার ছেড়ে দেবে বলছো এই যে করা এবং ছাড়ার এই ব্যাপারটা এত এত যদি ফ্রিকোয়েন্টলি হয় তাহলে তো প্রবলেম এই যে তোমরা আমাকে দেখো আমার এবং তোমার ভাবির মধ্যে যে সম্পর্কটা সেটা কি 8 বছর টানা প্রেম করেছি তারপরে তারপর বিয়ে করেছি কত বছর আরও 8 বছর তার মানে কত হলো 16 বছর এই 16 বছরের মধ্যে কখনো কোনো দিন একদিনের জন্য তোমার ভাবির সাথে আমার সম্পর্ক কিচ্ছু হয়নি তুমি তো অবশ্য দেখোনি যদি আসতো তো তোমার ভাবি আসলে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তখন বুঝতে পারবে যে আমাদের ভালোবাসাটা কত গভীর ঠিক দেখ দেখ হ্যাঁ বাঁধন কত শক্ত তুমি মানে আসলে তুমি বুঝবে দেখলে বুঝবে আচ্ছা আমি নিয়ে আসছি রায়ন ভাই আপনি কিন্তু সাক্ষী আচ্ছা ঠিক আছে তুমি যাও এই যে ও কিছু বললো সবকিছু লেখা থাকবে এরপরে কোনো যেন ঝামেলা হবে না আর কিছু হলে কিন্তু আপনি দেখবেন বস ঠিক আছে দেখো রূপা জীবনটাকে হালকা করে দেখা যাবে না দেখতে হবে অনেক বড় করে এবং গভীর থেকে হ্যাঁ এখন তোমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা করলে আমার এই প্রবলেম হবে সেই প্রবলেম হবে যে ভাবনাটা তুমি ভাবছো এখন থেকে কিন্তু কিছুদিন পরে গিয়ে দেখবে বা 5 বছর পরে গিয়ে দেখবে যে তোমার সেই ভাবনাটা নেই তোমার ভাবি কিন্তু তুমি দেখো নি তোমার ভাবি যখন আসবে আমি তোমাদেরকে তোমাদের দুজনকে দেখাবো যে আমাদের মধ্যকার যে ব্যাপারটা হ্যাঁ আমাদের কিন্তু একসাথে মনে হতো কিন্তু সেটা প্রথমে এই দুজনের মধ্যে এরকম টুকটাক আমরা ভাবতাম যে হয়তো কিছু লাগবে কিছু হবে কিন্তু তাদের থেকে তো দীর্ঘদিন পার করে দিয়েছি কোথাও কোনো দিন একদিনের জন্য কিছু হয়নি হ্যাঁ তোমার ভাবি আসলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তখন তুমি বুঝবে যে বিষয়টা আসলে কিরকম ঠিক আছে ঠিক আছে তুমি বসো একটা ভালো কলম খুঁজে পেলাম না ঠিক আছে শুরু গান এটিতে চলবে আচ্ছা শোনো বলো আমি আগে বলতে চাই আমি আগে ডিমন্ড করব রাহান ভাই ব্যাপারটা কিন্তু আমি তুলছি কিন্তু ফার্স্ট আচ্ছা ঠিক আছে ঠিক আছে একজন আগে যদি বলো আচ্ছা ও যখন বলছে ওই বলো আগে তারপর না না আপনি সবসময় কিন্তু চোরে এই লেডিস ফার্স্ট চুপ করো ঠিক আছে আচ্ছা রাহান ভাই শুনেন বল আমার ডিমান্ড গুলো হচ্ছে এটা যে ও অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না স্পেশালি সাবার দিকে তাকাতে পারবে না সাবা আমার কলিগ এখন আমি ওর দিকে তো কাজ করি আমি ওর সাথে আমি কি মানে এটা বুঝলাম না হ্যাঁ কাজ করো তো উচুক পুচুক করে তাকানোর কি আছে না না বিষয়টা হচ্ছে যে তুমি যে বলছো যে সাবার সাথে সে মেলামেশা করতে পারবে না বা তাকাতে পারবে না এটা যে বলছো এটা যদি এখানে লিখি তাহলে কি হচ্ছে পার্টিকুলারলি শুধু সাবার কথা আসছে কিন্তু সে যদি সাবাকে না তাকিয়ে অন্য কারোর দিকে তাকায় তখন কি হবে ব্যাপারটা তার চেয়ে কি বলা ভালো না এটা যে কোন মানে কারো দিকে তাকাতে পারবে না হ্যাঁ তাহলে এটা লিখেন যে আমি ব্যতীত অন্য কোন মেয়ের দিকে সে তাকাতে পারবে মানে এটা কেমন হচ্ছে তাহলে কি আমি মানে ঢাকা শহরে চুপ দেন আমি যখন আসতে বলবো আসতে হবে আমি যখন যেতে বলবো তখন যেতে হবে এবং আমি ব্যতীত তার বসকে বেশি প্রাধান্য দিতে পারবে না মানে তোমার প্রায়োরিটি ব্যাপারটা আসছে তাই তো রাহান ভাই শুনেন বসে আমি বসের আন্ডার চাকরি করি এখন তাকে আমি প্রায়োরিটি দিব না এটা মানে কি ব্যাপারটা কি দাঁড়ালে দাঁড়ালো আবার ঠিক আছে কিন্তু তোমাকেও কিন্তু এটা বুঝতে হবে যে ও কিন্তু একটা অফিসে চাকরি করে তাই না তো যেহেতু অফিসে চাকরি করে অফিসের বসের বসের অর্ডার ক্যারি আউট করাটা তার কাজের মধ্যেই পড়ে তাই না তো তার সবচেয়ে বড় কথা হচ্ছে সে তো বসের সাথে কিছু করতে যাচ্ছে না কারণ বস তো ছেলে সেখানে প্রবলেম কোথায় সুতরাং আমি লিখি যে তোমাকে ছাড়া সে কাউকেই কোনো মেয়েকেই সে প্রায়োরিটি হিসেবে নেবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এবার তুমি বলো আমার জিনিস এবার শুনো হ্যাঁ বলো এই যে বলছে যখন ডাকবে যখন আসতে বলবে আসবো এই আমি তো একটা চাকরি করি না আমার 9টা 5টা একটা ডিউটি স্কেজুল আছে তো আমি তো যখন তখন চাইলেই তো আসতে পারবো না মানে আমি মন থেকে চাইলেও আসতে পারবো না তো এটা তো বুঝতে হবে ঠিক আছে তুমি যখন কাজে থাকবে তখন থাকবি তো তখন তো তোমাকে সে আসতে বলবে না তো সেটা তোমাদের উভয়কে কিন্তু বুঝতে হবে এই যেমন ধরো যে তোমার ভাবি এবং আমার মধ্যকার যে ব্যাপারটা তো এটা কিন্তু প্রথম দিকে অনেক কিন্তু প্রবলেম ছিল প্রবলেম হতো হ্যাঁ যখন প্রেম করেছি প্রথম দিকে কিছুটা টুকটাক প্রবলেম হতো আসলে তোমাদের বয়স অল্প তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সময় হলে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমার না অনেক দেরি হয়ে গেছে আমরা সাইন করে আমি উঠি হ্যাঁ সাইনটা করো তুমি করো করো
খবর? মায়ের বাসায় গেছিল? ওখানে বসো। ওখানে বসো। এমনি বসছো কেন? ভালো করে বসো। আচ্ছা ঠিক আছে। তুমি যেভাবে ফাঁকি মেরে আসো তোমার বস কিছু বলে না। তুমি আসতে বলছো এখন কি করি? গুড, বসকে ম্যানেজ করবা, আমাকে ম্যানেজ করবা। তাই তো করি, অফিসে বসকে ম্যানেজ করি, বাইরে তোমাকে ম্যানেজ করি। এই দুজনকে ম্যানেজ করতে করতে কপিরাইট থেকে যে কবে ম্যানেজার হয়ে যায় আল্লাহই জানে। আবিদ, তুমি কিন্তু ঝগড়া করতেছো। আমি ঝগড়া করছি না। দ্যাটস গুড, এই তো লক্ষ্মী ছিলেন। একটা জিনিস জানো, যে তোমার সাথে একদিন থাকতে একটা জিনিস হয়েছে, যে তুমি যেটা বলো সেটা মেনে নিলে কোনো ঝগড়া হয় না, আর আমি যেটা বলি সেটা মানতে গেলেই ঝগড়া হয়ে যায়। আবিদ আবার? না না না, ঠিক আছে, আমি ঝগড়া করি। ওইদিকে তো কোনো মেয়ে নাই, ওইদিকে তাকায় আছো কেন তুমি? পানি দিতেছি। ও, রিলেশন করার আগে তো আমার দিকে তাকাই থাকতা, তখন তো তোমার পানি টাইমে কিছু মনে ছিল না। এখন কি আমার চেহারা খারাপ হয়ে গেছে? আমার দিকে তাকাতে তোমার লজ্জা লাগে? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করব, আমি তোমার একটা ছবি বাঁধায় আমার মুখের সামনে দাঁড়িয়ে রাখবো, দেখ তাহলে তোমাকে ছাড়া দুনিয়ার কিছু দেখবো না। মায়ের কাছে গিয়েছিলে? না। কেন যাওনি? ইচ্ছা হয়নি তাই যাই নাই। তুমি তো বললা তোমার টাকার দরকার, তুমি তো আমার থেকে আবার টাকা নিবা না। এখন এখন তুমি মায়ের কাছে না গেলে তুমি টাকা পাবে কিভাবে? বলে দিছি টাকা পাঠিয়ে দিবে। আচ্ছা গেলে কি খুব বড় ক্ষতি হয়ে যায়? আমার ওই ব্যাটার সাথে দেখা করতে ইচ্ছা হয় না, বুঝছো? আচ্ছা ওই ব্যাটার জায়গায় থাকুক, তুমি যাও, তুমি গিয়ে তোমার মায়ের সাথে দেখা করে আসো। আরে ওই ব্যাটা আমার মারে বিয়ে করছে না, তোর মা আমার মায়ের সাথে দেখা করতে গেলে তোর ব্যাটার সাথে দেখা করতে হয়, আর আমার ওই ব্যাটাকে একদম পছন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার থেকে টাকা নাও, আমি তুমি কাজ চালিয়ে নাও, পরে মায়ের থেকে আসলে আমাকে দিয়ে দিও। ও, তুমি চাচ্ছ আমি তোমার কাছ থেকে টাকা নিই এবং তোমার সব কথা শুনি, তাই না? তুমি কি চাকরি দেখাও তার দাপট দেখাচ্ছ? আমাকে চাকরি করা তাই দাপট দেখাও? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার আমার থেকে কোনো টাকা নেওয়া দরকার নেই, যেভাবে তোমার ভালো লাগে ওভাবেই করো। তুমি ঘন্টা আমি মিনিটের কাঁটা, দুজনাই মিলিমিশি বাজলে বারোটা। ও, তুমি ঘন্টা আমি মিনিটের কাঁটা, দুজনাই মিলিমিশি বাজলে বারোটা। এ হে বিশ্বাস খোঁজ নিতে বলছিলাম নিস্তা। ওহো, ভুলে গেছিস মা। ভুলে গেছো মানে? মানে এত কাজের চাপ বুঝো না, মনে থাকে নাই। তোমাকে আমি এত একটা ইম্পর্টেন্ট কাজ দিলাম, তুমি এটা ভুলে গেছো? মানে আমি এত ক্লায়েন্টের একটা ঝামেলা থাকি বুঝো না, মানে ছুটে গেছে মাঠ থেকে। তুমি জানো না যে আমার বস সারাক্ষণ আমার মাথার উপর বসে থাকে, মাথার উপর ইটা ভাঙে। বস তো সারা জীবনই মাথার উপর বসে থেকে ইট ভাঙে, তাই বলে তুমি আমার এত একটা ইম্পর্টেন্ট কথা তুমি ভুলে গেছো? তুমি চাও না আমি পরীক্ষা দিয়ে বারে? আরে বাবা, আমি তো তোমাকে বললাম যে তুমি পরীক্ষা দাও। তা আমার তো মনে হচ্ছে না তুমি চাও, চাইলে তুমি এত ইম্পর্টেন্ট কথা জীবনেও ভুলত না, তুমি খোঁজ নিয়ে আসতা। তোমার কাছে তো আমার কোনো কি বলবো, তোমার কাছে আমার কোনো গুরুত্বই নাই। আর তোমার কথা দাম নেই মানে এটা কি? দেখো এমনি আমরা বিকাল বেলা একটু ঘুরতে আসি, এর মধ্যে তুমি আননেসেসারি ঝগড়া শুরু করেছো। ও, আমি ঝগড়া করি? আমি ঝগড়িটি? তোমাকে আমি একটা কাজ দিলাম, একটা ইম্পর্টেন্ট কাজ দিলাম, তুমি সেটা পারলা না, সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি, এইটাতে আমি ঝগড়া করতেছি, ঠিক না? তোমার কাছে তো আমি সবসময় ঝগড়িটি। রিলেশন হওয়ার আগে তো তোমার এই চেহারা তো তোমার মনে হয়নি জীবনেও? না না, আমি এরকম ইরেসপন্সিবল ছেলের সাথে তো অ্যাফেয়ার রাখতে পারবো না, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। তুমি থাকো তোমার বস নিয়ে, তুমি তোমার ক্লায়েন্ট নিয়ে থাকো, আমি গেলাম। আরে বেটা কথা কনা, দেব
কেক পপের কাম দিছে দুই সপ্তাহ আগে এটা করতে ভুলে গেছি ওটা লয়ে আজকে আমরা সারাটা বিকাল দিকে আরম্ভ করে মানে মাথাটা কলচার উদ্যোগ হয়ে গেছে কি করছিল কি দেখো কি কাজ দিছিল স্যার ওপেন ইউনিভার্সিটি থেকে একটা কি খবর নিতে গেছিল সেটা আমি ভুলে গেছি এখন এইটা নিয়ে মানে মানে কি আর কি মানে সম্পর্ক সুদা চাবাই খাওয়া যাচ্ছে তোর তো তো মানে কমের উপর দেখেছে আমার তো বুঝছো এক ঈদ মাটি করে ফেলছিল ঈদের আগের দিন সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় আমার যেতে পেরেছি নিউ মার্কেট আমি ভুলে গেছি নয়টার সময় আমার ফোন দিয়ে কয়ে যে কী ব্যাপার আসো নাই কেন তা আমি সরি টরি বললাম যথারীতি পরের দিন ঈদের দিন আমারে ডাকছে ডাইকা মিষ্টি মিষ্টি কথা বইলা নিয়ে গেছে আলিয়াস প্রসেসের সামনে নিয়ে যায় কয়ে যে যাও গো টু হেল বুঝলে আমারে ছেড়ে দিছে দিয়ে আমি তো পুরা ধরো হয়েছে কি মানে ওই ঈদের দিনে বেবাক মানুষের যে সবাই খুশিতে আছে আর যে দুঃখগুলো ছিল সব আমার ঘাড়ের উপরে আমি একা একা পুরো পপ হইয়া ওইদিনে চলে এলাম কোনো উপায় নেই কি করুম বল আর সব মায়া দিদি চলে এক আর ভুল ভ্রান্তি আসলে মানে মেয়েদের সাথে এই রিলেশনটা মেনটেন করতে গেলে এই জিনিসটা ন্যাচারালি হয়ে যায় বুঝছো ভুলটা ন্যাচারালি আসতেছে কি হয়েছে আবার কি হয়েছে কি প্রবলেম বলো কি হয়েছে বলো শোনেন ভাইয়া আমি এবার ডিসিশন নিছি যে আমি প্রাইভেটে পরীক্ষা দিব আমি ওকে বলছি যে তুমি ওপেন ইউনিভার্সিটিতে মানে খোঁজ খবর নাও কিভাবে পরীক্ষা দিব ফর্মের ব্যাপার ট্যাপার খোঁজ খবর নাও কিন্তু আমি যখন তাকে জিজ্ঞাসা করছি যে তুমি খোঁজ খবর নিছো সে দিব্যি বলে দিল যে সরি আমি ভুলে গেছি এটা কি কোনো ভুলার ব্যাপার তো হয়েছে আচ্ছা তোমার কি বক্তব্য বলো দেখি আহান ভাই আপনি জানেন যে আমি একটা এজেন্সিতে কাজ করি কপিরাইটারের কাজ এই যে আমার এখন নতুন চারটা প্রোডাক্ট আসছে এই চারটা প্রোডাক্ট নিয়ে আমার কাজ করতে হতেছে আমার মাথার অবস্থা খুবই খারাপ এগুলো নিয়ে এত মানে বিজ্ঞাপনের ঝামেলা তো এর মধ্যে আমি জিনিসটা মিস করতে পারি আর ওর যে পরীক্ষা দিবে সেটা তো আমি ওকে বলছি যে তুমি এবছর পরীক্ষা দাও তো আমি একটু মিস করে গেলে এটা কি মানে এটা খুব কিছু হলো নাকি না 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 কিছু হলো মানে বলতে গিয়ে এটা কিন্তু ঠিক হয়নি তোমার কাজটা হ্যাঁ ভুলে গেছো তুমি এই পরীক্ষা দেওয়ার কথা বলেছিলে বলে ভুলে গেছো ঠিক হয়নি একেবারে ঠিক হয়নি কারণ দেখো যে আমি এবং তোমার ভাবির যে জীবন এই যে ষোলো বছরের যে জীবন আট বছর ষোলো বছরের যে জীবন আমরা কিন্তু কখনো কেউ বলতে পারবে না যে না তোমার ভাবি বা আমি যে কোনো কথা বলেছি সেটা ভুলে গেছি হ্যাঁ এটা কিন্তু কখনো একদিনের জন্য হয়নি হ্যাঁ ভাই ব্যাপারটা হচ্ছে ঠিক আছে যে আমি তো বলছি যে আমি সরি যে আমার এটা দোষ হয়েছে যে আমি ভুলে গেছি কিন্তু কথাটা সেখানে না যে যে কোনো কিছু হোক লাভ হোক হোক বড় হোক ছোট হোক যে কোনো জিনিস হলেই তার এন্ডটা আসে ও নিয়ে আসে কি সম্পর্ক থাকবে না আজকে থেকে আমরা ব্রেকআপ এই ব্রেন না 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 তো ভাইয়া আপনি বলেন এরকম ইরেসপন্সিবল ইনসিনসিয়ার আমি কিভাবে সম্পর্কটা রাখবো না না ঠিক আছে ইরেসপন্সিবল এর কথা বলছো তুমি সে তার রেসপন্সিবিলিটি হয়তো চলে আসবে কিন্তু তাই বলে তুমি কথায় কথায় যদি তাকে সম্পর্ক ভাঙা কথাটা যদি বলো এটা কিন্তু খুব অন্যায় হবে কারণ হচ্ছে যে সম্পর্কটা কিন্তু মানে হয়ে যাওয়াটা খুব ইজি কিন্তু ধরে রাখাটা বা টিকে থাকাটা এটা কিন্তু খুব খুব কঠিন একটা ব্যাপার তাই না যদিও কঠিন ব্যাপার কিন্তু তারপরেও কথায় কথায় তুমি যেটা বলতেই থাকো তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হবে না এই যে দেখো তোমার ভাবির সাথে যে আমার যে ষোলো বছরের যে সম্পর্কটা আমরা কিন্তু কখনোই কিন্তু সম্পর্কের উপরে আমরা আঘাত করিনি বা করার চেষ্টা করিনি কখনো তাই না তো কাজেই কি বলবো ঠিক আছে ভাই আমার কথা হচ্ছে কি যে এখন আমাদের কি করা উচিত এর একটা হ্যাঁ সেটাই তো আমি তোমাদের কি করা উচিত সেটা বলার জন্যই তো এই এক্সপ্লেনেশনটা দিচ্ছি এই ব্যাখ্যাটা দিচ্ছি উদাহরণটা দিচ্ছি যে তোমার ভাবি এবং আমার এই যে আট বছর হ্যাঁ ভাইয়া ষোলো বছরের যে আপনাদের আট বছর অ্যাফেয়ার আর আট বছর হচ্ছে সংসার ষোলো বছর আপনারা খুব সুখে শান্তিতে সংসার করেছেন খুব আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কখনো একদিনের জন্য কিছু হয়নি হ্যাঁ একদিনের জন্য কিছু হয়নি কাজেই এটাকে তোমাদের মনে রাখতে হ্যাঁ মনে আছে ভাই এই যে আমাদের আমাদের মধ্যে আবার রিলেশন বজায় আমাদের কোনো ব্রেকআপ হচ্ছে না কিছু হচ্ছে না আমরা এখন বাইক নিয়ে যাব বাইরে যাব আমার কথাগুলো শুনতে তোমার হয়তো খারাপ লাগছে আচ্ছা ভাই 16 বছর কিন্তু একেবারে কম সময় না কিন্তু হ্যাঁ না কম সময় না অনেক ইম্পর্টেন্ট 16 বছর অনেক ভালো আছেন হ্যাঁ চলো চলো আমরা আসি হ্যাঁ সেটাই কথা মনে রাখবে হ্যাঁ আমাদের সম্পর্ক অনেক ভালো আছে বাবা গুড ভেরি গুড কিন্তু মনে রাখো কিন্তু হ্যাঁ আচ্ছা যা কিছু করে না আজকালকার ছেলেমেয়েরা কি একটা হালকা সব কিছু একেবারে হালকা কই চা দিলি না এই রাজীব দোস্ত কি হয়েছে তো তাড়াতাড়ি বল আমি ক্লায়েন্ট বসে আসছি জলের উপরে আসছি খুব তাড়াতাড়ি বল ব্যস্ত থাকলে জায়গা আচ্ছা দোস্ত তুই আমার অবস্থাটা বুঝিস আমি কি যাতার উপরে থাকি বল তো কি হয়েছে প্রবলেমটা কি তোর সাথে এখন কথা বলতে গেলে সময় লাগবে তোর যদি ব্যস্ততা থাকে তুই জায়গা আমি এখানে কিছুক্ষণ থাকি থেকে চলে যাবো আচ্ছা আচ্ছা না বল 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 কি হয়েছে
আরে ভাই প্রেম পিড়িতে মানসে করে এখন কি হয়েছে বল সমস্যাটা কি প্রতিদিন একই বিষয় নিয়ে ঝগড়া ঝগড়াঝাটি লাগাই আছে মানে আসলে একটু টর্চারের মধ্যে চলে গেছে এখানে তোর একটা কথা বলি হ্যাঁ প্রেমের মধ্যে ঝগড়া হচ্ছে লাগে মশলা বুঝছিস তরকারি যেমন মশলা ছাড়া খাইতে একদম পাইনসা লাগে প্রেমের মধ্যে ঝগড়া না থাকলে হ্যাঁ এরকম জিনিস এরকম হয়ে যায় আর দেখ তুই যদি প্রেম হ্যালো কি আছে কই আমার অফিসের সামনে আছে সামনে না আমি পিছনে আছি তুমি পিছন দিকে আসো আমি এখানে আছি তুমি হ্যাঁ তো এখন বলে এইবার কি আবার নতুন করে সমস্যা হচ্ছে কিসের ঝগড়া টপিক কি ঝগড়ার টপিক ওই যে আমি কেন এমবিএ শেষ করতেছি না আচ্ছা আচ্ছা এমবিএ না করলে সে আমাকে বিয়ে করবে না হ্যাঁ হ্যাঁ এই অবস্থা শোন তোর একটা জিনিস বুঝতে হবে ঢাকা শহরের কমন সিনারিও আছে একটা ছেলেরে পছন্দ করে কেমন মানুষ জানিস ফার্স্ট হচ্ছে গিয়ে তার একটা সার্টিফিকেট সেকেন্ড হচ্ছে গিয়ে তার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আর কি আর থার্ড হচ্ছে একটা ফ্যামিলি এখন তোর যদি এই তিনটা জিনিস থাকে তোর মনে কর যে আর কিছু করতে হবে না তুই লুচ্ছা হোক আর যা হোক হয়ে যাবে তাহলে আমারই বাদ দিয়ে সার্টিফিকেট আর থাকা প্রবলেম আর কি সে সবসময় আমাকে ডমিনেট করে অ্যাজ ইউজুয়াল সে এই ছোটোখাটো বিষয় নিয়ে এত ঝগড়াঝাটি করে মানে তুমি কল্পনা করতে পারবে না মনে হয় যে সব ছেড়ে ছুড়ে দিয়া সুন্দরবন জায়গা আচ্ছা তুমি কি ওকে কখনো ডমিনেট করো না আমি ওকে কখনো ডমিনেট করি না আমি তোমাকে ডমিনেট করি করো তো করি মানে না আমি তোমাকে ডমিনেট কখন করলাম মানে তুমি আমার তো আর কি সবকিছু দেখাশোনা টেক কেয়ার সবই তো করি আমি কেয়ারিং আমি তোমার প্রতি অনেক কেয়ারিং ওই ওইটাই আর কি আমি বলতেছিলাম হ্যাঁ কেয়ারিং তুমি বলবে কেয়ার করি ওকে হ্যাঁ আসলে ও আমাকে কেয়ার করে অনেক কেয়ার করে আমি অনেক কেয়ারিং আমি অনেক কেয়ার করি ওকে আচ্ছা ঠিক আছে কেয়ারিং ওকে আচ্ছা তোমরা কথা বলো নিজেদের মধ্যে আমি গেলাম আমার আসলে মানে মানসিক অবস্থাটা খুবই খারাপ হ্যাঁ বুঝছিস ঝগড়া করিস না একদম ঝগড়া করিস না আরে শোনো তুমি আমার কাছ থেকে দুই হাত দূরে থাকো বুঝছো আচ্ছা বাবা আমি তোমাকে ডমিনেট করি আমি তোমাকে কবে ডমিনেট করি না মানে তুমি ফ্রেন্ড দেখলে পাখা গজাই তোমার তুমি ডমিনেট করি আমি তোমাকে তুমি আমার কথাটা শোনো মানে আমি যেটা বলছিলাম তুমি যে আমাকে সবকিছু আর কি অর্গানাইজ করে এটা ওটা দেখায় দেখায় দাও মানে তুমি কেয়ারিং বলতে পারতা আমি তোমার উপর প্রচন্ড প্রেমিন কেয়ারিং তুমি ডমিনেট বলতে পারো না সেটাই তো বলতে গেছিলাম চলো তুমি রাহান ভাইয়ের বাসায় আজকে আসো আজকে ডমিনেট কারে বলে আমি তোমাকে বুঝাবো আচ্ছা ঠিক আছে আসবো না আমি 5টার সময় রাহান ভাইয়ের বাসায় আসবা মানে মানে কি 5টা মানে আমার ক্লায়েন্ট মিটিং 5টার সময় রাহান ভাইয়ের বাসায় আসবা আমি তোমাকে ডমিনেট কারে বলে আসি আমি না তুমি 5টার সময় আসবা আচ্ছা আমি আসতেছি হ্যাঁ যে যাও চলা ভিতরে গিয়ে বসে ভিতরে যাবো মানে ভিতরে কি আছে ভিতরে কেন যাবো আমি চলা ভিতরে গিয়ে একটু বসে মানে ভিতরে কেন যাবো আমি তুমি আমাকে কি পাইছো আমি তোমাকে ডমিনেট করি না আমি এখন তোমাকে বুঝাবো ডমিনেট কত প্রকার কি কি সবকিছু আমি বুঝাবো তুমি কি মনে করছো তুমি উঠতে বললে আমি উঠবো তুমি বসতে বললে আমি বসবো তুমি ভেতরে যেতে বললে আমি ভেতরে যাবো রায়ান ভাই বাসা তো কি হয়েছে রায়ান ভাই তো আর নাই বসবো ওকে ওকে তাহলে তোমাকে 20 বার তুমি আমাকে সরি বলো আমি কি ভুল করছি নাকি আমি আমি কোনো ইয়ে অপরাধ করছি নাকি যে সরি বলবো না এটা তোমার ভুল না সব ভুল আমার সব দোষ আমার ওকে আই এম সো সরি আমার সবচেয়ে বড় ভুল তোমার সাথে আমার রিলেশন করাটা আর কিছুই না সব দোষই আমার না সরি বুঝলাম বুঝলাম মানে মুখ দেখাস আমার সাথে তোর সাথে মুখ দেখাচ্ছি না এমনি অফিসে অনেক যাতার উপর আছি অফিসের যা তো অফিসে ফালাই তুই আসবি আমার সাথে এরকম মুড দেখাচ্ছিস কেন সরি যাইতেছি এটাই অনেক তুই না এত দলিল ডিট ডকুমেন্ট করলি বললি যে আমরা কোনদিন ঝগড়া করবো না আর সেদিন ঝগড়া করলো কে তুই করলি না ও সব দোষ আমার তোর কোনো দোষই ছিল না আমি আন্দাজে ঝগড়া করছি ও ঝগড়া করবিও তুই দোষও আমার সবই তোর সব তোর পক্ষে না ঠিক আছে
দোষ তোরও ছিল আমারও ছিল, আমি সরি চাইতেছি, বাস ঢং দেখাস না। তো লাঞ্চ করছিস? না লাঞ্চ করিনি, করে নিব না। এই তুই এখান থেকে কই যাচ্ছিস? নাই না। বিকালে কই থাকবি? বিকালে ইয়ে ভাইয়ের বাসায় যাব। রানু ভাইয়ের বাসায়? আচ্ছা, কিছু আনতে হবে তোর জন্য? না শোন, তুই মাংস আর চাল কিনে নিয়ে যাস, আমি রান্না করব। ঠিক আছে, আর গিয়ে মিস করিস। আর শোন, তোর যে কলিক আছে না, সাবানা হাবা সুন্দরী দজ্জালনি, ওর দিকে তাকাবি না। আমার বেডরুমে তুমি কোন সাহসে এসে ঢুকেছো? তুমি জানো না আমি সিগারেট একদম পছন্দ করি না। এসো এদিকে, এসো এসো। তুমি তুমি পেয়েছো কি আমাকে? কি পে? ও মাই গড, আমার আমার এই রুমের অবস্থা কি রকম করে দেখেছো তুমি? তোমাকে একটা ছোট্ট দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, কি করে পারলে তুমি? Thank you.